অনেকেই দেশের বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, সবারই হয়তো একটা কিউরিয়াসিটি কাজ করছে আসলে কে কোথা থেকে আসলো, কে কি করছে। সো আসুন আমরা আমাদের নিজেদের সম্পর্কে একটু জেনে নেই। আমি মাহমুদুল হক শাকের, আমি আইন পেশায় আছি। আমি আবিদ হাসান, ঢাকা সিটি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। ওয়েলকাম নোট নিয়ে আসবেন আপনাদের সামনে আজকের এই ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিটের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফারুক হোসেন তপাদার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, ঢাকা ওয়াকিং ক্লাব। উদ্দেশ্য ছিল কি, আপনি দেখবেন ঢাকায় এই বাংলা মোটর থেকে কেউ ফার্মগেট যাবে, কতটুকু রাস্তা, 1-1.5 কিলোমিটার। আমরা আধা ঘন্টা বাসের জন্য বসে থাকি বা 20 মিনিট বাসের জন্য বসে থাকি, তারপর কী করি, বাসে উঠে জ্যামের মধ্যে আরও 20 মিনিট বসে থাকি, এই 40 মিনিট আমার জীবন থেকে কিন্তু 40 মিনিট চলে গেল। আমার একটিসি যে আসলে আজকে 40 মিনিট আমার তো কোনো কাজ নাই, কিন্তু আসলে কাজ আমার নাই তা না, আমার যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন আমার কাজ থাকবে। এই 40 মিনিট আমার জীবন থেকে চলে গেল, এই 40 মিনিটকে আমি কীভাবে ইউটিলাইজ করবো এবং এটার ফলাফল কী হবে সেই বিষয়ে বিবেচনা করেই আমাদের এগিয়ে চলো, যে না আমাকে এগিয়ে চলতে হবে আমার দু পায়ে ভর করে, যতটুকু আমি হাঁটতে পারি ততটুকু আমি হাঁটব। এতে শুধু আমার সময় অর্থই না, আমি অনেক শারীরিকভাবে বেঁচে যাব। এই মোটো নিয়ে আমরা 2014 সাল থেকে এগিয়ে চলছি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক তরুণ তরুণী এই সামিটে অ্যাওয়ার্ডি হওয়ার জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ যাতায় প্রক্রিয়া শেষে 7 জনকে অ্যাওয়ার্ডি হিসেবে নির্বাচিত করা হয়েছে। অনেক বাঘ বিধবাকে আমি স্বাবলম্বী করেছি এবং তাদের জীবন মান উন্নতি হচ্ছে, এবং মুন্ডা সম্প্রদায়ের জন্য যে একটি স্কুল প্রতিষ্ঠা করেছি যাতে করে তারা ভালোভাবে ওখান থেকে সরকারি স্কুলের যে পাঠ সেটা ভালোভাবে নিতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছে তাদের জীবন মান উন্নয়নের কাজ শুরু করি, যেটা আপনারা জানেন জাতিসংঘ ঘোষিত এসডিজি গোলসের মধ্যে আছে। সেখানে আমি একটা আর কি 2020 জানুয়ারিতে একটা স্কুল প্রতিষ্ঠা করব এবং সেখানে চর এলাকার যে বাচ্চারা আছে তাদের শিক্ষা এবং তাদের চিকিৎসা, এই দুটো নিয়ে আমরা আগামীতে কাজ করবো আর কি। বাংলাদেশের এর আগে কখনোই এমন সময় আসেনি যার 60% মানুষ কর্মক্ষম, আর আজকে আমরা সেই বাংলাদেশের সোনালী সময়ের আমরা যারা কর্মঠ সৈনিক, তো আমাদেরই দায়িত্ব আমাদের এই দেশটি গড়ে তুলতে হবে। হলো এমন একটা কাজ রোজকার দম মোকাবেলার, হেঁটে যদি মালিবাগ থেকে কাউকে ধানমন্ডিতে রাইফেল স্কোয়ারে আসতে হয়, ঢাকা শহর হাঁটার জন্য খুব উপযুক্ত না, কিন্তু যে জায়গায় হাঁটা যায় যখন হাঁটা যায়, যদি কেউ হাঁটার মধ্যে এই শহরেই ঢোকেন নিজের সঙ্গে পরিচয় হবে, ওই যে বেলুনের ফুয়ের মতো 15 নম্বরের আগেই টের পাবে 12 নম্বরে 10-এ যে আমার দম নাই।
একশো না নাকি 300 কাপড় নেব ভেবেছিলাম আমরা। তা কী করি, কজনকে দিই? তা একটা পর্যায়ে ফারুক সবাইকে লাইন দাঁড় করায় এরকম দাঁড় করেছে যে সবাই তোমরা দাঁড়াও, এখন কাপড় দেবো। তো মোটামুটি সবাইকে একটা একটা করে কাপড় দিয়েছে। বাচ্চাগুলো যেহেতু অর্ডার দিয়ে রেখেছে তোমরা নড়বা না, তো নড়তেছে না, এরকম একটা সিচুয়েশান। তো এই কাপড় দিয়ে আমরা মোটামুটি চলে আসব। ওই সময় পিছন থেকে ছোট্ট একটা ছেলে জ্বরে এসে ভরছে। 41 বছরের জীবন আমার, বহু মানুষ আমাকে জ্বরে ধরছে, আমার মা আমাকে জ্বরে ধরছে, আমার ছোট বাচ্চা আছে 3 বছরে, সেও আমাকে জ্বরে ধরে। তো সেই যে জ্বরে ধরা, ওই যে বাচ্চাটা যার গায়ে কাপড় ছিল না সেই যে জ্বরে ধরছিল, সেই জ্বরে ধরা এখনো আমরা ভুলতে পারি না। এখনো আমাদের মনে হয় যে ওই ওই বাচ্চার যে জ্বরে ধরার যে আদর, যে ভালোবাসা এখনো আমাদের শরীরে লেগে আছে। তো দ্যাট ইন্সপায়ার্ড আস, যে কবিতায় বলে যে আপনার লয়ে বিব্রত ভীতি আসে নাই কি অগণির পরে, সকলে তোরে সকলে গোনা প্রত্যেকে আমরা পরে। এরই সাথে ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট 2019 কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হলো। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং বিশেষ ধন্যবাদ সকল ডেলিগেটদেরকে।